আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিঃসন্দেহে অনেক অনেক ভালো আছেন। সারা দেশে আজকে করোনার প্রাদুর্ভাব, বিশ্ব আজ আতঙ্কিত। যদিও অনেকটা কেটে উঠেছে, আমরা এখন সবাই শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে যাচ্ছি। অনেকেই আবার চাকরি হারিয়ে গ্রামে যাচ্ছেন, অনেকেই ভাবছেন গ্রামে কি কি করব। আজকে বন্ধুরা আপনাদের সাথে সেই বিষয়টি একটু তুলে ধরার চেষ্টা করব। আমরা গ্রামে গিয়েও যে ভালো কিছু করতে পারি, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা ভয় পাচ্ছেন? কোনো ভয় পাবেন না, আজ গ্রাম আজ অনেক উন্নত। আজ অনেক গ্রামে গিয়ে অনেকে অনেক ভালো কিছু করছে, আজ গ্রাম শহর হয়ে যাচ্ছে। তা আমরা কেন ভয় পাবো? আমরা কোনো ভয় পাবো না। হ্যাঁ, ভালো স্কুল কলেজ, হ্যাঁ ভালো স্কুল কলেজ গ্রামে এখন অনেক হয়েছে। তো বন্ধুরা আজকে যে বিষয়টি, কয়েকটি বিষয় আপনাদের সাথে তুলে ধরবো, সেগুলো হচ্ছে যে গ্রামে গিয়ে আমি কী কী ব্যবসা করতে পারি। ভয় পাবেন না, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহিত দেখেন যতক্ষণ পর্যন্ত শেষ না হয়, এবং একবার না দুই থেকে তিনবার বোঝার চেষ্টা করবেন। যেমন আমি আজকে 5 থেকে 6টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে আমরা গ্রামে যাব। হয়তো বা আপনাকে নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করতে পারে, অনেক কথা বলতে পারে। জীবনটা তো আপনার, আপনার জীবনটাকে আপনাকে সুন্দর করতে হবে। আমরা ব্যবসা করব। প্রথম ব্যবসার আগে হচ্ছে আমরা দেখবেন গ্রামে কি এখন অনেকেই আপনার আনাচে গানাচে চায়ের দোকান। আমরা যদি চা ছাপ্লাই দিতে পারি, চায়ের পাইকারি ব্যবসা করতে পারি। দেখেন চা কোথা থেকে কিনবো, কীভাবে কিনবো, কীভাবে সাপ্লাই দেবো, জাস্ট একটু খেয়াল করেন। আপনি যদি চিন্তা করেন চকবাজার থেকে আমি চা কিনবো, অথবা সিলেট থেকে সরাসরি চা কিনবো, অথবা নিলামের মাধ্যমে চা কিনবো, আপনি কিনতে পারেন। প্রথমে আপনাকে চা ব্যবসা শিখবেন। যেমন কয়েকজন চা বিক্রেতার সাথে আলোচনা করবেন, তারা কাদের কাছ থেকে চা নেয়, কত টাকায় চা নেয়, আপনি কত টাকাতে কিনেন, আপনার কয় টাকা লাভ থাকে, মানে চালার কথা বলতেছি। আপনি 5 থেকে 7টা দিন কয়েকটা চার দোকানের সাথে আপনি সম্পর্ক তৈরি করুন, এবং জানুন বা জেনে নিন যে ওনারা কার কাছ থেকে চা নেয়। আপনি তাদের সাথে বলেন আমি আপনাদের সাথে ভালো চা দিব এবং কম দামে দিব। আপনি হাতে গোনা 100 দোকান সিলেক্ট করেন, প্রতি দোকানে 1 কেজি করে চা দেন। এক একটা চায়ের দোকানে আপনি গিয়ে দেখবেন কী পরিমাণ আড্ডা জমে। এখন গ্রামে কিন্তু চায়ের রমরম ব্যবসা চলছে, গ্রামের মানুষ এখন চা খাওয়া শিখেছে। চা শুধু শহরের মানুষ খায় সেটা কিন্তু ভুল, গ্রামের মানুষ চা খাওয়া শিখেছে। গ্রামেও রং চা 5 টাকা, শহরেও রং চা 5 টাকা। তো আপনি নিঃসন্দেহে নির্দ্বিধায় চায়ের ব্যবসা করতে পারেন। আপনি শুধুমাত্র 100 দোকান ধরেন, প্রাথমিক দিক থেকে 1টা গ্রাম থেকে 2টি, 2টি থেকে 3টি, 3 থেকে 4টি, এভাবে 10টি গ্রামে আপনি চা সাপ্লাই দেন। ছোট্ট একটা পিচ্ছি ছেলে রাখেন আপনার সাথে। চমৎকার, পুঁজি মাত্র কত? 4 থেকে 5 হাজার টাকা। 4 থেকে 5 হাজার টাকা পুঁজি বিনিয়োগ করে আপনি দিনের অর্ধেক সময় আপনার পরিবারের সময় দেন, আর অর্ধেক সময় শুধু আপনি চার সময় দেন। আপনি চা কিনবেন কোথায় থেকে? ঢাকার চকবাজার অথবা সিলেট থেকে, অথবা যারা ইম্পোর্টার অথবা যারা নিলামে চা কিনে আপনাকে দিবে। একটু শুধু সচেতন হন, চমৎকার একটা ব্যবসা করতে পারেন। নির্দ্বিধায় যদি পার ডে আপনার 100 দোকান থেকে 100 টাকা করে আসে, একটা দোকান থেকে 100 টাকা করে আসে, 100 দোকান থেকে কত আসে ধরলাম 10,000 টাকা, ধরলাম অর্ধেক 5,000 টাকা। 5,000 টাকা যদি পার ডে ইনকাম করার সুযোগ থাকে, তাহলে আপনি বন্ধুরা দেখেন তাহলে আপনার মান্থলি কত টাকা ইনকাম। চমৎকার একটা বিজনেস আইডিয়া। দ্বিতীয়ত হচ্ছে আপনার গ্রামে গিয়ে আরেকটি ব্যবসা করতে পারি, সেটা হচ্ছে হাঁসের খামার। চমৎকার একটা আইডিয়া। হাঁসের খামার দু ধরনের, একটা হচ্ছে আমি ছোটো বাচ্চা থেকে হাঁস বড় করে বিক্রি করে মাংসের জন্য বিক্রি করে দেবো, আরটা হচ্ছে আমি ছোটো বাচ্চা কিনবো, ডিম বিক্রি করব, প্লাস হাঁসও বিক্রি করব। আপনার এলাকায় দেখবেন অনেক নর্দমা পড়ে আছে, অনেক পুকুর পড়েছে, অনেক নদী পড়ে আছে। আপনি প্রাথমিক দিতে 100-150 হাঁস কিনেন, প্রতিটা হাঁসের দাম পড়বে সর্বসাকল্যে আপনার বাসায় বাড়িতে পৌঁছায় দিতে সর্বসাকল্যে 10 থেকে 15 টাকা অথবা 20 টাকা। 20 টাকা যদি পড়ে, 500 হাঁসের দাম 5 দোকানে 10,000 টাকা আপনার ইনভেস্ট। এই 10,000 টাকা আপনি 500 হাঁসের পিছনে আপনি সবসময় সময় দিন, বেশি কষ্ট করতে না,
হাসির রোগ বলা এত বেশি হয় না, তবে হ্যাঁ ভ্যাকসিন দিলে সবচেয়ে ভালো। আপনি টিকা দেখা শিখ টিকা দেওয়া শিখে নিন, 500 হাঁস থেকে দেখেন একটু ওয়েট করেন, 2 থেকে 3 মাস পরিচর্যা করেন, আপনি মাত্র 20 টাকা ইনভেস্ট করছেন আর পার ডে তার পিছিয়ে অ্যাভারেজে খরচ হবে 1 থেকে 2 টাকা। আপনি 2 মাস বা 3 মাস পরিচর্যা করার পরে 1-1টা হাঁস 200 থেকে 250 টাকা বিক্রি করে দেন অথবা ডিমের জন্য রেখে দেন। চমৎকার একটা আইডিয়া। তার মানে 500 হাঁস থেকে যদি আমি চিন্তা করি যে কি আমি ইনভেস্ট করলাম 10,000 টাকা, বিক্রি করলাম 2,200 টাকা, এখন চিন্তা করতে দেখেন কত টাকা আসে। বন্ধুরা, আমরা চমৎকার হাঁসের ব্যবসাটি করতে পারি, নিঃসন্দেহে ভয় পাবেন না, লজ্জা পাবেন না, কেউ আপনাকে ইনকাম করে খাওয়াবে না, আপনার ইনকাম আপনাকেই করতে হবে। সো বন্ধুরা, আমরা কেন লজ্জা পাবো? এই করোনা কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে আত্মনির্ভরশীল হওয়া, অন্যের প্রতি ডিপেন্ড না করা। তো বন্ধুরা, আর দেরি নয়, আমরা 2টি আইডিয়া বললাম। তৃতীয় হচ্ছে মুরগির খামার। আপনি ইচ্ছা করলে দেখেন মুরগির খামার করতে পারেন নিঃসন্দেহে। মুরগির কয়েক প্রকার, যেমন ইদানিং যে আমরা যদি পাকিস্তানি মুরগি বলি, এই ব্যবসা কিন্তু চমৎকার হচ্ছে। যেমন দেশি মুরগি এবং পাকিস্তানি মুরগির ক্রস করে এখন বর্তমানে একটা মুরগি তৈরি করতে দেখতে হুবহু পাক দেশি মুরগির মতোই। এই খামার দিয়ে আমার জানা মতে অনেকেই খুবই খুবই লাভবান হচ্ছে। তার মানে আপনি যদি 1,000 মুরগির এরকম পরিকল্পনা করেন, আপনার বাড়িতে গিয়ে পাশে একটু ছোট্ট জায়গা নিয়ে যদি এই কাজটি করতে পারেন, নিঃসন্দেহে আপনি ডিম পাবেন, মুরগি বড় হলে সেটা বিক্রি করে টাকা পাবেন। একটু ব্রেন খাটান, একটু বুদ্ধি করেন, কী কী লাগে? কিছুই লাগে না, শুধুমাত্র আপনার সচেতনতা। যারা খামার দিয়েছে তাদের সাথে জাস্ট আপনি 3 থেকে 4 দিন বা 5 দিন একটু সময় দেন। আপনি যে এলাকায় করেন দেখবেন ওই এলাকায় অনেকেই ব্যবসাটা করছে, অথবা এখন আপনার পাশে এলাকায় যায়নি। হ্যাঁ, এর জন্য আপনার একটু হলেও অভিজ্ঞতা দরকার আছে বন্ধুরা, অভিজ্ঞতা ছাড়া কোনো ব্যবসা সফল হওয়া যায় না। আপনি অভিজ্ঞতা থাকবেন, আপনি ব্যবসা কীভাবে করতে চান, যারা ব্যবসা করে তাদের সাথে একটু বসেন, সময় দেন, আড্ডা দেন। হ্যাঁ, হয়তো সে হয়তো বা তারা আপনাকে মিসগাইড করতে পারে, 2-1 জন যে ভাই ব্যবসায় লস এই সে হ্যান তেন, আপনি তার কথা ধরেন না, কারণ সে চায় না যে আপনি ব্যবসা শুরু করুন। হয়তো বা সে ব্যবসা করে ভালো করতে পারেনি, তার মানে এই না যে উনি ভালো করেনি আপনি ভালো করবেন না। আপনাকে বোঝাইতে হবে যে তুমি পারো না তার মানে সবাই পারবে না, এটা এমন কিছু না, আমি পারবো। আত্মবিশ্বাসী হতে হবে, আত্মবিশ্বাসে যারা প্রত্যয়ী তারা আজ অথবা কাল সফল হবেই। তো আমরা মুরগির খামার করতে পারি। আরেকটা ব্যবসা চমৎকার, ফার্মেসি। দেখেন গ্রামেগঞ্জে এখন প্রচুর ফার্মেসি। বন্ধুরা, আপনি সেই ফার্মেসি দিবেন না, একটু একটু ব্যতিক্রম ফার্মেসি। যেমন সবাই খামার নিয়ে ব্যস্ত, মুরগির খামার, হাঁসের খামার, গরুর খামার, মাছের খামার, আপনি পশু চিকিৎসার উপর আপনি 3 মাস এটা কোর্স করুন, চিকিৎসার উপর আপনি 3 মাস এটা কোর্স করুন, আপনি দেখবেন 3 মাসের কোর্সটি করলে আপনি চমৎকার কিছু আইডিয়া পাবেন। কী আইডিয়া পাবেন? দেখেন অনেকের বাড়িতে 3টা, 4টি, 5টি, 7টি করে গরু, কিছুদিন পর পরই দেখবেন বিভিন্ন রোগ, ভাইরাস, বিভিন্ন রোগের আক্রান্ত হয়ে গরু, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, কোথাও কোনো ভালো ডাক্তার পাচ্ছে না। আপনি যখন দেখবেন, আপনি যখন ভালো ডাক্তারে পরিচিত হবেন, দেখেন আপনাকে সবাই খুঁজবে। এই জন্য দরকার কি 3 মাসের প্রশিক্ষণ। 3 মাসের প্রশিক্ষণ কোথায় নেবেন? দেখবেন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আপনাকে তারা প্রশিক্ষণ দিচ্ছে ফ্রিতে, সাথে টাকাও দিচ্ছে। আপনি নিঃসন্দেহে সেই ট্রেনিংটি করতে পারেন। ট্রেনিংটি কমপ্লিট করে বাড়িতে এসে আপনার এলাকার বাজারে ছোট্ট একটি দোকান নেন, কিছু ওষুধ উঠান, সাথে একটা বাইসাইকেল রাখেন। যদি সম্ভব হয় একটা যদি মোটরসাইকেল কিনতে পারেন তাহলে আরও ভালো, কারণ আপনার এই চিকিৎসা বাড়িতে গিয়ে গিয়ে দিতে হবে। বন্ধুরা, তো সবাই একটু খেয়াল করেন, তার মানে হচ্ছে কি আমরা নিঃসন্দেহে নির্দ্বিধায় স্মার্টলি একটা বিজনেস করতে ব্যবসা করতে পারি, এবং আপনাকে সবাই কিন্তু ডাক্তার হিসেবে আখ্যায়িত করবেন, লজ্জা পাবেন না, ভয় পাবেন না, আপনাকে কেউ ইনকাম করে খাওয়াবে না। তার মানে আচ্ছা আমরা হাঁস মুরগি মাছ গরু আমরা সেই কাজটি করতে পারি। পঞ্চমতম হচ্ছে আজ যেহেতু প্রচুর পরিমাণ মাছ চাষ করতেছে মানুষ, গরু পালন করছে, হাঁসের চাষ করছে, মুরগির চাষ করছে, তার মানে নিঃসন্দেহে খাবারের প্রয়োজন। বন্ধুরা, আমরা যদি খামারের সেই ফিটের একটা পাইকারি দোকান দিতে পারি, বিলাসী নিতে পারি, চমৎকারভাবে আমরা ব্যবসাটা করতে পারি, আপনি কয়েকটি গ্রামে শুধুমাত্র প্রচার করেন
যে আমার কাছে পাইকারি মূল্যে সকল প্রকারের মাছের খাবার, গরুর খামার, হাঁসের খামার খাবার সব পাওয়া যায়। বন্ধুরা দেখেন আপনার সাথে সবাই যোগাযোগ করবে। ইভেন যদি বলে আসেন যে আপনার খাবার যখন প্রয়োজন হয় আমি আপনাকে খাবারটি আপনার বাড়িতে পৌঁছিয়ে দেবো, দেখেন সে কতটা খুশি হয়। লাভ বেশি করার দরকার নেই, অল্প লাভ করেন। চমৎকার একটি আইডিয়া, আপনি কী করবেন, একটা ভ্যান গাড়ি দিয়ে আপনি ওই এলাকায় যে খাবারটির যার দরকার, যেমন আমার একটা মাছের খামার, যখন খাবার শেষ হয়ে যায় আমি বেশি অনেক বিরক্ত বোধ করি, কারণ আবার নিতে হয়, আবার ভ্যান গাড়ি নিয়ে আসতে হয়, অনেক খেসাল। যে আমাকে যদি কেউ বলতো যে আপনার মাছের খামার, মাছের খামারের খাবারটি আমি আপনার বাসায় বাড়িতে পৌঁছে দিব, আপনি যে টাকা দিয়ে কিনেন সেই টাকা দেই, হয়তো কত ভ্যান গাড়ি ভাড়া করতো কত দিই, হয়তো বা 50 টাকা, 100 টাকা বা 200 টাকা, কিন্তু এই 200 টাকার জন্য কিন্তু সে অনেক বিরক্ত বোধ করি আমি অনেক সময়। বন্ধুরা আমরা যদি সেই কাজটি করতে পারি নির্দ্বিধা নির্বিঘ্নে, আমরা চমৎকারভাবে আয় করতে পারি। এই যে 5টি আইডিয়া সম্বন্ধে আপনাদের বললাম, সামনে আপনাদের আরও কিছু আইডিয়া তুলে ধরবো নেক্সট ভিডিওতে। বন্ধুরা কেমন লাগলো, নিঃসন্দেহে ভালো লাগছে, তবে আমার ভিডিওটি একবার দুইবার দেখলে কিন্তু বুঝতে পারবে না, 2 থেকে 3 বার দেখুন মনোযোগের সহিত। জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। যখন পকেটে টাকা না থাকে তখন কেউ টাকা দেয় না। দুটি কথা সবাই বলতে পারে, আরেকটি কথা স্মরণ করে দিই বন্ধুরা, কখনোই সবার কাছে পরামর্শ নিতে যাবেন না, সবাই আপনাকে ভালো পরামর্শ দিবে না, কারণ আপনি সফল হন অনেকে হয়তো বা চায় না, হয়তো আপনাকে দিয়ে সবাই টিটকারি দিবে, এটাই বাস্তবতা। জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। পুঁজি কম লাভ বেশি, কোনো রিস্ক নাই, টেনশন নাই, নির্দ্বিধায় ব্যবসাগুলি করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে শেয়ার এবং কমেন্টস করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।